গ্রামীণ ঐতিহ্যবাহী সংস্কৃতি লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে সিলেটের গোয়াইনঘাটে। উপজেলার বাউরভাগ হাওর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই আসরে অংশ নেয় 3টি দল, আর উপভোগ করতে ভিড় করে হাজারো দর্শক। মুগ্ধ হন বাদ্যযন্ত্রের তালে তালে ক্রীড়া নৈপুণ্যের প্রদর্শনী দেখে। সিলেটের গোয়াইনঘাট প্রতিনিধি এস এম রাজুর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, তবে দেশের কোথাও কোথাও এখনও শখের বশে আয়োজন করা হয় এই খেলার। প্রযুক্তির ছোঁয়া আর যান্ত্রিক জীবনের পাশ কেটে সেই খেলার আয়োজন হয়ে ওঠে মনোমুগ্ধকর। ঢুলিদের ঢোলের তালে তালে সিলেট গোয়াইনঘাটের বাউরভাগ হাওড় বাংলা বাজার এলাকার 3টি লাঠিয়াল দল এই খেলায় অংশ নেয়। বাহারি রঙের পোশাক পরা লাঠিয়ালরা নেচে গেয়ে নানা ধরনের শারীরিক কসরত প্রদর্শন করেন। সরকার যদি কিছুটা হেল্প করে তাহলে আমরাও আরো পরবর্তীতে ভালো খেলতে পারবো। সরকার যদি আমাদের একটু একটু চেয়ে দেখে আমাদের, তাহলে আমরা মনে হয় যে আরো ভালো ভালো খেলা 2020 সালে আরো ভালো ভালো খেলা আমরা দেখাইতে পারবো। ভবিষ্যৎ প্রজন্মের কাছে লাঠি খেলার ঐতিহ্য তুলে ধরতে প্রতি বছরই এমন আয়োজন এবং সরকারের সহযোগিতার দাবি করেন দর্শনার্থীরা। যে বিলুপ্ত খেলা আবার ফিরিয়ে আসছে, তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে এই সর্দারবাড়ি খেলারে উনি একটু দৃষ্টি দিয়া সেই পুরানো ঐতিহ্যের আবার ফিরত আনে। সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে এই খেলাটা একদিন বাংলাদেশে অনেক জনপ্রিয় খেলা হবে। আর এই ঐতিহ্যবাহী খেলা টিকিয়ে রাখতে সব ধরনের আশ্বাস দিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু। গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার স্বাস্থ্য সংস্কৃতির সাথে যেগুলো জড়িত, সেগুলো আপনারা যদি সহযোগিতা করেন, আয়োজন করেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করি আপনাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা সেখানে পৃষ্ঠপোষকতা দেব, আমরা সেখানে আপনাদেরকে সহযোগিতা করব। তৃণমূল ডেস্ক, চ্যানেল T1, ঢাকা।